পরে এটাকে আমি রেকর্ডিং করব, এই বনসাইটাকে, সেটা আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর পাশে যেটা পেপার দিয়ে ঢাকা আছে সেটা কি আমি দেখাচ্ছি আপনাদের। আমি চৈতালি, গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক ভিডিওটা। এখানে আমি একটা পুরানো বট গাছ নিয়ে নিয়েছি, যেটাকে আমি বনসাই এর রূপ দেবার চেষ্টা করছি। এটা 7 বছর বয়স হয়ে গেল। আর এখানে যে ব্রাঞ্চগুলো দেখছেন, এগুলো আমাকে এখন যা করতে হবে, সমস্ত ব্রাঞ্চগুলোকে আমি কেটে দেবো। কেটে দেবার পর এখানে যে অংশটা দেখছেন, এই অংশটাকেও আমার সুন্দর করে কেটে দিতে হবে। আর কেটে দিয়ে এটা একটা নতুন রূপ দেবো, সেটা দেখুন। এই ব্রাঞ্চগুলোকে সব কেটে দিলাম। এখন এই জায়গাটা আছে, এখানটা আমি একটা করাত দিয়ে কেটে দেবো, সুন্দর করে কেটে দেবো। আর না হলে এই যে উপরের অংশটা, উপরের অংশটা একটু ক্ষত আছে। এখানে 4টে চাইনিজ বট আছে, সেই চাইনিজ বটের আমি ডগ নিয়ে নিয়েছি। আর এগুলোকে এখন যা করব, এর নিচের দিকটা আমি হালকা করে ভি শেপে কেটে নেব, যতটা করা যায়, একেবারে সরু যতটা করা যায় ততটাই করে নেব। এইভাবে এগুলো কেটে নেব। এইভাবে সবগুলোকে ভি শেপে কেটে নিলাম, নিচের দিকটা দেখুন। এখানে আমি ছালগুলোকে একটু চিরে নিয়েছি, নিয়ে এটাকে সেট করে দিচ্ছি। আর আরও 3টে আছে, সেগুলোকে আমি আস্তে আস্তে ছালগুলোকে মোটা করে এখানটা চিরে নেব। দেখুন এইভাবে চিরে নিতে হবে, নিয়ে এই জায়গায় এই ছোট ব্রাঞ্চটা যেটা আমি ভি শেপে কেটেছি সেটা এখানে দিয়ে দিতে হবে। গাছটাকে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। আমি আরো 2টো পাশে বসাচ্ছি। এখানে এগুলোকে সেট করে নিলাম এইভাবে। এবার এই চাইনিজ যে আমার টেপটা রয়েছে এইটা দিয়ে আমি ভালো করে বেঁধে দেব, টাইট করে বেঁধে দেব, যাতে এগুলো মানে হাওয়া না ঢুকতে পারে এবং লুজ না হয়ে যায়, সেটার জন্য আমি ভালো করে টাইট করে বেঁধে দেবো, যাতে সরে না যায়। আমি এইভাবে বেঁধে দেবো। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি করতে চাইছি। আসলে আমি একটা দেশি বট গাছের উপর চাইনিজ বটের গ্রাফটিং করছি, আর এটা বনসাই করব, দেখতে খুবই ভালো লাগবে। দেখুন এইভাবে করছি আমি। এখানে আর একবার এটাকে টাইট করে বেঁধে দেবো, কারণ একবার বাঁধার পর যদি এটা লুজ হয়ে যায় তাহলে এটা ধরবে না, জুড়বে না গাছগুলো, তাই আমি আরো ভালো করে বেঁধে দিচ্ছি। আর এই টেপটা দিয়ে খুব শক্ত করে বেঁধে দিচ্ছি। এরপরে যেটা করব, আমি এটাকে একটা প্লাস্টিক কভার দিয়ে দেবো। দেবার পর আমি
এখন তো বর্ষার সিজন, তাই যেখানে হোক রেখে দিলে এটা হবে, আমার খুব তাড়াতাড়ি গাছগুলো ধরে যাবে, আর ধরে গেলে খুব সুন্দর লাগবে দেখতে। গোড়াটা মোটা অথচ পাতাগুলো ওপরে ছোট ছোট এবং খুব যখন বুসি টাইপের হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে। এইভাবে আমি এটা প্লাস্টিক দিয়ে একটা কভার করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ব্রাঞ্চগুলো শুকিয়ে না যায়, তার জন্য এটা করে দিলাম। এইভাবে এটাকে আমি গ্রাফটিং করে দিলাম। আর নিচে যে একটা ছোট্ট শাখা আছে এটাকে আমি ভেঙে ফেলে দিই, কারণ এটা ভালো লাগবে না দেখতে। পরে এটাকে আমি রিপোর্টিং করব, এই বনসাইটাকে, সেটা আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর পাশে যেটা পেপার দিয়ে ঢাকা আছে সেটা কি আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এইভাবে আমি খুলে দিলাম, দেখুন এখানে যে গ্রাফটিং করেছিলাম একইভাবে গ্রাফটিং করেছিলাম, সেটা সম্পূর্ণভাবে আমার গ্রাফটিংটা জুড়ে গেছে, আর এখানে আমি সফল হয়েছি। আর এই প্লাস্টিকটা রয়েছে, প্লাস্টিকটা আমি খুলে দেব, খুলে আপনাদের দেখাবো যে কতটা এখানে গ্রাফটিংটা কাজ করেছে। এখানে প্লাস্টিকটাকে আমি আস্তে আস্তে খুলে দিচ্ছি, খুলে দেখছি এটা কতটা কেমন হয়েছে। ওপরে গাছগুলো তো আমার সুন্দর ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে, আশা করছি এটাও ভালো জুড়েই গেছে, আর সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আস্তে আস্তে খুলে ফেলি, এটা 3 মাস হলো, 3 মাস আমি এইভাবে গ্রাফটিং করে রেখে দিয়েছিলাম। আর রাখার পর আমার এটা সম্পূর্ণভাবে গ্রাফটিংটা আমার সফল হয়েছি, আর এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। দেখুন আমার কত সুন্দরভাবে এটা জয়েন্ট হয়ে গেছে গাছগুলো, এর ডালগুলো, আর সুন্দর ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে। এইভাবে এটাকে নতুন বনসাই রূপ দেবার চেষ্টা করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।